ভোট নাগরিকের দায়িত্ব, তাই কোনো প্রত্যাশা আমাদের নাই। আশা বাসা বলেই কি লাভ, কি আশা আশাই রয়ে যায়, কোনো লাভ হয় না। তো সরকারের কাছে কি দাবি থাকবে এবার ভোট দিতে, কি দাবি বা করেই লাভ কি, অত দূর তো যাই না, পাহাড়ে বাইজে পড়ে সব আশা আর অভিযোগ, শিডিউল ইয়ে পার হয় না, পার্টিশন পার হয়ে ওই পর্যন্ত যায় না। সাবেক ছিটমহলের বাসিন্দারা কি তারা তাদের দাবি পূরণের জন্য আবার বড় কোনো আন্দোলনের ভাবনা ভাবছে? করিয়ে লাভ কি, কোমর ভেঙে দিবে, আন্দোলনের সুর তো অন্যরকম। প্রতিবাদ যদি হয় তাহলে তো প্রতিরোধ গড়িয়ে তুলবে, সেটা যদি কাহারো বিরুদ্ধে চলে যায় করিয়ে লাভ কি। খুব চাপের মধ্যে আছে সাবেক ছিটমহলের বাসিন্দারা, চাপ বললে হবে না, বলা লাগবে যে আসলে আলাদা একটা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, এবং তার সেইতেও যদি নিম্নে কোনো শব্দ থাকে সিডের মধ্যেও আছে। তা আপনারা একসময় ওই যখন ওইদিকে ছিলেন তখন কি ওইদিকে ভোট দিতেন? ওইদিকে ভোটের সময় অনেকেই দিত, সুযোগ সুবিধা করে নিত। আপনারা এবার ভোট দিচ্ছেন আর কি? এবার কে, এর আগেও দিছি। তো মনে হচ্ছে এর আগে যে ভোট দিয়েছিলেন অনেক দাবি কি পূরণ হয়েছে? 1%ও না। কি প্রয়োজন ছিল আরো যেটা হলো না বা এবার করার দরকার? প্রয়োজন ছিল অনেক কিছুই, কিন্তু ফলটা কোন জায়গায় সেটাও তো খুঁজে পাই না। বড় হাসপাতাল বা কিছু এরকম দাবি কই? ছিটমহলের সাবেক ছিটমহল বলতে হয়, প্রশ্ন করছেন তাই বলছি। বাংলাদেশের ভূগর্ভে ইন্ডিয়ান ছিটমহল যেটা ছিল, বাংলাদেশ ছোট্ট সরকার, ছোট্ট রাষ্ট্র, এই সরকার হাসপাতাল, কালভার্ট, ব্রিজ প্রায় যে যে জায়গায় প্রয়োজন সেটা দিয়ে দিয়েছে, এবং ছিটমহলের যারা যোগ্যতা অনুসারে প্রত্যেকটা উপযুক্ত ছেলেদেরকে আর্মি, র্যাব, বিডিআর চাকরির ব্যবস্থা করে দিছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় বলতে হয়, ভারত সরকার এত বড় রাষ্ট্র একটা সেবিক ভলান্টিয়ারের চাকরিও দিতে পারে নাই ছিটমহলে। তাহলে কি আপনারা জাতিকে বোঝাইতে চান যে ছিটমহলের মধ্যে উপযুক্ত ছেলেই নাই? এটাই তো বুঝি না। আর এখানে বলেই বা কী লাভ হবে, যেখানে বাকরুদ্ধ করা হয়, মানুষের অধিকার নিয়ে সিনেমিনি করা হয়, বলিয়া লাভ কি? সব কিছুই ব্যর্থ। ছিটমহল ছিল তাই ভালো ছিল, কি দরকার ছিল ছলনা করার, প্রয়োজন ছিল না। দিয়েছে ভোটের কার্ড, আধার কার্ড, শুধু এটার থেকে ওদের কিছু পাওনা আছে, ভোট পাওয়া যায়, এর থেকে কোনো কাজে আসতেছে না। কারণ ছিটমহলের 100% জমির কাগজ এখন পর্যন্ত ভারত সরকার দিতে পারেনি। আপনি বলেন তো, আবাস যোজনার, সরকার আবাস যোজনার যদি কোনো বিষয় কেউ প্রস্তাব দিতে চায় বা অভিযোগ করতে চায় বা ব্যাংকে কোনো লেনদেন করতে যায়, অবশ্যই কাগজের প্রয়োজন আছে। সিট বিনিময় হলো মানুষ তো না, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, জমির বিনিময়, তো সে জমির কাগজটা কোথায়? সেটাও তো নাই। কী পেয়েছে ছিটমহল আপনারা বা দিয়েছে রাষ্ট্র? যেটা হলো এদের কাছে পাওয়া যায় সেটা হলো ভোটের সময় ভোট পাওয়া যায়। অনেক সময় আমি বলেই ফেলি যে বসন্তের কোকিল সময় হলেই আসে, বসন্ত চলে গেলে আর কাহারও খোঁজ মিলে না, এটাই বাস্তব।
ভারত ও বাংলাদেশের মাঝে ছিটমহলের কথা সকলেই জানেন। আমরা রয়েছি একটি সাবেক ছিটমহলে। 2015 সালে এই ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহলগুলির বিনিময় হয়েছে। দিনহাটার মধ্য মশালডাঙ্গা ছিটমহল, যেখানে থাকেন সবচেয়ে বেশি নাগরিক, আপাতত তারা এদেশের নাগরিক। আরও একবার লোকসভা নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কি দাবি সাবেক ছিটমহলের বাসিন্দাদের? কতটাই বা তাদের এই দাবি পূরণ করেছে সরকার, নাকি আরও কিছু প্রত্যাশা রয়েছে সরকারের কাছে? সবটা নিয়েই আরও একবার লোকসভা নির্বাচনে ভোট দিতে চলেছে মধ্য মশালডাঙ্গার মতো অন্য আরও বেশ কিছু সাবেক ছিটমহল।